এখনও সকাল হয়নি। আগের ভিডিওতে দেখেছিলেন আমরা ব্রহ্মপুর থেকে ট্রেনে উঠেছিলাম। এখন ভোর 6টা বাজে, আমরা সম্বলপুর সিটি স্টেশনে নামলাম। স্টেশনের বাইরে বেরোতে বেরোতেই চোখে পড়ল আকাশে ভোরের আলো ফুটছে। আমাদের নিতে গাড়ি চলে এসেছে। হালকা ঠান্ডা কুয়াশা মাখা ভোরের দৃশ্য দেখতে দেখতে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এখানে বলে রাখি, আমি এখন আমার বোন তুলির বাড়িতে থাকবো কয়েকদিন। ওকে তো অলরেডি সবাই উড়িষ্যা সিরিজের ভিডিওতে দেখেছেন। এই কদিন ওই আমাকে উড়িষ্যার বিভিন্ন জায়গা ঘুরিয়েছে। পৌঁছে গেলাম ওর কোয়ার্টারে। সকালে ফিরে দুজনেই খুব টায়ার্ড ছিলাম। রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম এখানের আশপাশটা একটু ঘুরতে। এই অঞ্চলটার চতুর্দিকে জলাশয় আর ছোট ছোট টিলা জাতীয় পাহাড়। দুপাশে সবুজে মোড়া পাহাড়ি পথ ধরে এগিয়ে চললাম। থাম্বনেল থেকে তো জেনেই গেছেন আমরা আজ কোথায় যাচ্ছি। সম্বলপুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে মহানদীর ওপর হীরাকুদ বাঁধ রয়েছে। এটি পৃথিবীর দীর্ঘতম মাটির বাঁধ। বাঁধের পেছনে যে হ্রদ তৈরি হয়েছে সেটি হীরাকুদ জলাধার বা হীরাকুদ ড্যাম। এটি 55 কিলোমিটার দীর্ঘ। এটি ভারতের স্বাধীনতার পর শুরু হওয়া প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্পগুলির মধ্যে একটি। সমুদ্রের মতন পুরো। আমার ডান দিকটা হচ্ছে পাহাড়, এই যে পেছনে পাহাড়ের শিরাটা রয়েছে। হীরাকুদ জলাধারটা 12ই অক্টোবর 2021-এ রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছিল। যাই হোক, বাঁধটি 1953 সালে সম্পন্ন হয়েছিল এবং 13ই জানুয়ারি 1957 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। 1957 সালে প্রকল্পের মোট ব্যয় ছিল 1.2 মিলিয়ন। 1956 সাল থেকে কৃষিসেচের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। 1966 সালে তা পূর্ণ সম্ভাবনা অর্জন করে। প্রধান বাঁধটি মহানদী জুড়ে দুটি পাহাড়, বাম দিকের লক্ষ্মী ডুংরি এবং ডান দিকে চান্দিলি ডুংরির মাঝখানে দাঁড়িয়ে আছে, যার প্রতিটি প্রান্তে পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে, যার নাম গান্ধী মিনার এবং নেহরু মিনার। বাঁধের অন্য প্রান্ত তার প্রতিবেশী রাজ্য ছত্তিশগড়ে পৌঁছেছে। এই বাঁধের মোট দৈর্ঘ্য প্রায় 26 কিলোমিটার। 4.8 কিলোমিটার মেন বাঁধ আর 21 কিলোমিটার ডাইক। জল ছাড়ার জন্য 98টি গেট রয়েছে। রাইট ডাইকের বাঁদিকে রয়েছে চাষের জমি। সানরাইজ সানসেট দেখার জন্য কিংবা বিকেলে কিছু সময় কাটানোর জন্য এটি আদর্শ জায়গা। 0.8 এই জেলার একটি গুরুত্বপূর্ণ পিকনিক স্পট। পিকনিক করার জন্য এখানে সেরকম ব্যবস্থাপনা করা হয়েছে। মূল বাঁধ থেকে জায়গাটি প্রায় 5 কিলোমিটার দূরে। 0.8 মেসার্স রয়্যাল রিট্রিটের নতুন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি স্থানটির একটি অতিরিক্ত আকর্ষণ। জলের ওপর পড়ন্ত বিকেলে সূর্যের আলোর খেলা, দূরে ওয়াটার স্পোর্টস, জেলেদের মাছ ধরা দেখে বেশ কিছুটা সময় কেটে গেল। সূর্যাস্তের আগে এগিয়ে চললাম ডিব্রুগড় ওয়াইল্ডলাইফ সেঞ্চুয়ারির দিকে। ভিডিওটা ভালো লাগছে তো? ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমরা পৌঁছে গেলাম ডিব্রুগড় ওয়াইল্ডলাইফ সেঞ্চুয়ারিতে। বন্যপ্রাণী দেখার ক্ষেত্রে এটি উড়িষ্যার সমস্ত বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে আলাদা, বিশেষ করে গ্রীষ্মকালে যখন গাছগুলি তার পাতা ঝরায়। এটি বরগড় জেলার বড়পাহাত পাহাড়ে লোহারা এবং ডিব্রুগড় রিজার্ভ ফরেস্ট জুড়ে বিস্তৃত। এটি 347 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে। এখানে বাঘ, চিতাবাঘ, স্লথ, ভাল্লুক,
চিতল, সাম্বার এবং নীলগাই রয়েছে। ধদ্রকুসুম এবং দেচুয়ার ফরেস্ট রেস্ট হাউসে থাকার ব্যবস্থা রয়েছে এবং চৌরাসিমালে কটেজ রয়েছে। এই ডেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি সম্বলপুরের হীরাকুদ বন্যপ্রাণী বিভাগের DFO দ্বারা সংরক্ষণ করা হয়। হাতি তো লজ্জায় মুখ লুকিয়ে আছে, আসছে না তো। হাতি এই হচ্ছে স্যাঞ্চুয়ারির গেট। ভেতরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ভেতরে সাফারি করতে চাইলে ভেতর থেকে গিয়ে গাড়ি বুক করতে হবে, অনেকটাই বড়, হেঁটে করা যায় না। এই জায়গাটা হলো 0 পয়েন্ট, আর এই প্রান্তরটা যেখান থেকে এলাম ওটা হলো রাইট বাইক। এই যে 0 পয়েন্ট। এবার ফেরার পালা। সন্ধ্যের পর বেরোলাম একটু। রাতে বাইরে জমিয়ে খাওয়া দাওয়া করে ঘরে ফিরেই চলে এলাম ছাদে, ইংরেজি নতুন বছরের আগমন উদযাপন করতে। আমরা দিওয়ালিতে করিনি, আমরা নিউ ইয়ারে সেলিব্রেট করছি। চূড়ান্ত আনন্দ ফুর্তি করে আজকের দিনটা শেষ হলো, এবার সত্যি সত্যি বাড়ি ফেরার পালা। পরের দিন চলে এলাম ফ্লাইট ধরতে ঝারসুগড়া এয়ারপোর্টে। উড়িষ্যা সিরিজ এখানেই শেষ হলো। পৌঁছে গেলাম কলকাতা। কেমন লাগলো এই সিরিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়।